চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে 500 জামায়াত শিবির কর্মীর বিরুদ্ধে মামলা। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ চৌভনি এলাকায় জামায়াত শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় 500 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার হওয়া 16 জনের নাম উল্লেখ করা হয়েছে। 29 জুলাই শনিবার ডবলমুরিং থানায় এই মামলা দায়ের করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকাত হোসেন বলেন, জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন পুলিশকে আহত করে। ঘটনাস্থল থেকে আটক 21 জনের মধ্যে সম্পৃক্ততা না পাওয়ায় 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 16 জন সহ অজ্ঞাতনামা 400 থেকে 500 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, 28 জুলাই শুক্রবার জুমার নামাজের পর আগ্রাবাদ বাদামতলি মোড় থেকে কয়েক হাজার জামায়াত শিবির কর্মী জটিকা মিছিল বের করে মিছিলটি চৌমুনি মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসব গাড়ির ভেতর থেকে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বের হলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি এবং 3 পুলিশ সদস্য আহত হন। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ 21 জনকে আটক করে।